কোথায় গেলি জালি পাষণ্ড সুম্বদা বিধাতা? স্বর্গের ভাগ নিবি দেবরাজ হবি, আমি তোকে দেখাচ্ছি মজা, আজকেই তোকে শেষ করে দেব। ওরে মনসা, তুই জানিস না আমাদের শক্তি কতটা। স্বর্গ মর্ত নরকের সবচেয়ে ধনী দেশগুলো সব আমার হাতে, এমন সব আধুনিক অস্ত্র আমার কাছে আছে না, তোদেরকে আমি ছাই করে দেব। ওই আমার কাছে আছে সত্যের শক্তি, আর সেই শক্তি নিয়ে আমি তোদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি, বুঝেছিস? স্টপ, যুদ্ধ বন্ধ। কেন ভয় পেয়েছিস বুঝি? আত্মসমর্পণ করলে মিটে গেল। কি আত্মসমর্পণ? আমি তোর কাছে পাগল হয়েছে নাকি? তুই বোধহয় জানিস না আমি মেডিকেল লিভে আছি। আমি কি বোকা বুদ্ধু চাঁদ সদাগর নাকি? হ্যাঁ, মেডিকেল লিভ। হ্যাঁ, মেডিকেল লিভ। এই তো আমার মেডিকেল লিভ। এই যে দরখাস্ত, আমার মেডিকেল লিভ গ্রান্ট হয়ে গেছে। তুই বোধহয় জানিস না আমি অ্যাজমার টানে, আমার একটু অ্যাজমা আছে আর কি, সেই জন্য মেডিকেল লিভ। এখন তো আমি যুদ্ধ করতে পারবো না, এখন তো আমি যুদ্ধ করতে পারবো না, শাস্তি আছে। অ্যাজমার টান থাকলে মেডিকেল লিভে যুদ্ধ করা যায় না। তাহলে তোর পার্টনারটাকে বল ও যুদ্ধ করবে, ওই নিশুগুলো যুদ্ধ কাউকে মাস করতেই হবে। কি বলছি নিশুগুলোকে মাস? সেটা হতে পারে নিশুম্ব, গেট রেডি। আমি যুদ্ধে কি বা আমি কি বা তুমি? যুদ্ধ হচ্ছে শত্রুর জন্যে, মনে জোর আনো, মনে ভক্তি আনো, আমার আমার প্রতি ভক্তি আনো। মনসাকে শেষ কর দাও, ভালো করে শেষ কর দাও, আমি তোমার পেছনে আছি, কোনো চিন্তা করবে না। মার্চ ফরওয়ার্ড। কার্গিল সীমান্তে আয়, তোর সঙ্গে আমার যুদ্ধ হবে। ছোটবেলা থেকে ওকে তৈরি করেছি অসাধারণ। সাবধান মনসা, একটু একটু দেখে খেলো, একটু একটু বুঝে, একটু বুঝে মনসা। বাবা, এক চোখ নেই অথচ যুদ্ধ করছিস এখন। বাহ, জবাব নেই, শেষ করে দাও উগ্রপন্থীদের। সরি বাবা, উত্তেজনায় বেরিয়ে গেল। Ha 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 ha!
তোমার হাসলে তো হবে না ভাই। আরে মনে হচ্ছে যেন পার্বতীর দ্বিতীয় সংস্করণ। মাফ করো ভাই, আমার কাছে পয়সা নেই। গুড ইভিনিং তার। গুড ইভিনিং। আপনাকে নতুন মনে হচ্ছে, কি নাম আপনার? মেরা তারিফ তারিখ কা মা হ্যায়, মাই ভোপাল কা রহনে ওয়ালা হু, সুরমা কা বিজনেস করতা হু, নাম হ্যায় মেরা সুরমা ভোপালি। হো ভালো ঘর বাচ্চা তুমি, একদম ফার্স্ট ক্লাস, কোনো কিছুতে না নাই। ইলিশ মাছ কোন ভাই দেখা হইবো, পুলিশ লেট করবো না। হ্যাঁ ভোরবেলা বাই দিবেন, একদম 100% গ্যারান্টি। ভাই হমকো থোড়া ও নয়া মানে ফ্রেশ মাল তাই মিলেগা। আতে 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 একটা আতে না তাই না, বাজে কথা কষ্টেন, বাজে কথা কষ্টেন। ওই খবরে কাউজে মেয়েটারে বরেন বরেন কিনা লইছে না, কি বাজে কথা। এ ভাই ও ফুল টাকা এখনো পাইনি, ভালো টাকা পেলে বেচে দেবো কাগজওয়ালিকে। আরে তেই ধরনের তো একটা জবরদস্ত পাতি এনে তুই গুলো, কি বলবো, আমার তো না অনেক দিন এলাম, আর সময়টাও ভালো পড়া দা, আজই মেয়েটা সর্বনাশ করে দেন। দেবতেরিকা কি যে কই, এই মায়াটার ফুল সজ্জা করে দেয়। পার্টি কোথায়? পার্টি কোথায়?
পার্টি কই? ও না না বাইরে খারাপ হয়ে গেছে। তো ভেতরে ডাক। ভিতরে ডাক। এই রে ভেতরে আতুন পোনাদা ডাকতে কোনো ভয় নেই। একবার আমার কাছে ঝাড় খেয়ে তো শিক্ষা হয়নি তার। बिजनेस करता हूँ सुरमे का, तो मेरा नाम है सुरमा भोपाली। सुरमा भोपाली नोटुन मुझे लाइन है। एकदम नया है, मुझे एक नया माल चाहिए। नया माल जा टाका चाहिए बुद्धि देवर बेन। अरे आप जो बोलेंगे उसे 10,000 ज्यादा देंगे मर को रात। अच्छा हाँ 20,000 लग बे। हम ठीक देंगे, लेकिन एक बात है, उसके घर में कोई दूसरा घुसता नहीं। मैं নাম ওর পুরনো নাম কেটে দিয়েছি, নতুন নাম দিয়েছি রোশনি। রোশনি আপনার জীবনটা আলোয় ভরিয়ে দেবে। মাল ছাড়ুন, আজকে ব্যবস্থা করে দিচ্ছি। চলুন, বরেন বারুদের বুকড মাল আপনার হাতে তুলে দিচ্ছি, আজকে ব্যবস্থা করে দিচ্ছি। আপনি প্রথম ওর ঘরে ঢুকবেন। চলে আসুন দোতলায়। সাবধান সাবধান, দেবরানী মনসা দেবসভায় প্রবেশ করিতেছেন। সভার গাম্ভীর্য বজায় রাখুন। আনন্দ উল্লাস প্রকাশের নামে কেউ চেয়ার ভাঙিবেন না, সিটি মারিবেন না। দেবরানী মনসা আপনি প্রবেশ করুন। বিশুম্ভ মদের জন্য সম্বর্ধনা সভা শুরু হল। প্রথমে নাচ। স্বর্গের প্রধান নর্তকী রম্ভা এবং উপপ্রধান নর্তকী মেনকা নৃত্য পরিবেশন করবেন। দেবসভার শালীনতা বজায় রাখুন। উত্তেজনা শরীরের পরম শত্রু। রম্ভা এবং মেনকা আপনারা সভায় প্রবেশ করুন। আপনাদের দেখাব। বিশ্বকর্মা বাবু আপনি কিছু বলুন। দেখুন, এই দীর্ঘদিন আমি অসুরদের মধ্যে কাটিয়েছি, আমার কিন্তু কোনো অসুবিধা নেই। মনসাদি তবু আমাকে উদ্ধার করে নিয়ে এসছেন, তাই আমি এই স্বর্গে ফিরে এসেছি, তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, তবে একটা কথা, আমাকে যদি আবার কেউ কিডন্যাপ করে আমার কিন্তু তাতে কোনো অসুবিধে নেই। ধন্যবাদ, নমস্কার। এখন ম্যান অফ দি ম্যাচের পুরস্কার দেওয়া হবে সাহসিকতার জন্য, এবং সেই পুরস্কার প্রদান করবেন দেবী মহামায়া। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে মনসা।
তোমার নিশুম্ভ বধের জন্য একটা অসাধারণ কাণ্ড করেছো তুমি। থ্যাংক ইউ বাবা। তোমার আগামী দিনের কর্মসূচি কি? ভবিষ্যতের প্ল্যানের আগে আমি বলি যে এটা শুধু আমার জয় নয়, এটা আমার সংগঠনের জয়। আর ভবিষ্যতের প্ল্যান যদি জানতে চান তাহলে আমাদের মধ্যে দেবতা সেজে অনেক অসুর আছে, তাদের আমি বধ করে ফেলতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ।